আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বানু নিউজ রাউন্ডআপে। আপনাদের সঙ্গে আছি আমি মেহনাজ তিশা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের প্রতিটি মানুষ যেন চিকিৎসা সেবা পায় সরকার সে চেষ্টাই করছে। সকালে কুমুদিনী ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড ক্যান্সার রিসার্চ এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে সরকার প্রধান জানান, গ্রাম পর্যায়ে সবার জন্য টিকা নিশ্চিতের প্রয়োজনে বিভিন্ন দেশ থেকে টিকা আমদানি করবে সরকার। এদেশে ভাগ্য করা, মানুষের ভাগ্য পরিবর্তন করা এবং তাদের জীবনটাকে উন্নত করা, এটাই আমার একমাত্র লক্ষ্য। এবং সেই জন্য যতটুকু যা করার আমার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। 75 সালের পর 21 বছর যারা সরকার গঠন করেছিল, একে তো তারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল, আর তারপর ক্ষমতাটা ছিল তাদের একটা ভোগের বস্তু, নিজের ভাগ্য গড়ার বস্তু। দেশের মানুষের কল্যাণ করার কথা তারা কখনো চিন্তা করেনি, এটাই হচ্ছে সব থেকে দুর্ভাগ্যের। ভারত আমাদেরকে 20 লক্ষ ডোজ উপহারও দিয়েছে, আরও অন্যান্য দেশ এখন দিতে চাচ্ছে, আমরা সবই নেব, যাতে একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত এই টিকা আমরা দিতে পারি, সেটা আমরা ব্যবস্থা নেব। তবে সাথে সাথে আমি আবার অনুরোধ করব যে সবাই যেন চিকিৎসা সেবাটা মেনে চলেন। করোনা মহামারীর কারণে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি 14 ফেব্রুয়ারি থেকে 14 দিন বাড়িয়ে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশে গত বছরের 8 মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর 17 মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। করোনার কারণে গত বছর প্রাথমিক ও ইবতেদারি সমাপনী পরীক্ষা এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট ও জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষা হয়নি। এইচএসসি পরীক্ষাও বাতিল করে পরীক্ষার্থীদের মূল্যায়নের ফল ঘোষণা করা হয়েছে। এছাড়া বিদ্যালয়গুলোতে বার্ষিক পরীক্ষা নেওয়া হয়নি, শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণীতে উঠিয়ে দিয়েছে সরকার। মহিলা ও শিশু প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা বলেছেন, করোনার টিকা নিয়ে যারা গুজব ছড়াচ্ছে তারা গণশত্রু। সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনা টিকা নেওয়া শেষে তিনি এ মন্তব্য করেন। সারাদিনে 8ম দিনের মতো করোনার গণটিকা কার্যক্রম চলছে। এদিন BSMMU পরিচালক জানান, মুক্তিযোদ্ধা ও বয়স্ক ব্যক্তি ছাড়া স্পট রেজিস্ট্রেশন বা কেন্দ্রে গিয়ে নিবন্ধন নিরুৎসাহিত করা হচ্ছে। বাংলাদেশের জনগণ কোনোদিন কিন্তু সিদ্ধান্ত নিতে তারা ভুল করে না, তারা ওই গুজবকে উপেক্ষা করে এবং এই ভ্যাকসিন নিয়ে তারা বিএনপির মুখোশ খুলে দিয়েছে যে তারা সবসময় মিথ্যাচারী করে, জনবিরোধী কাজ করে। আমরা স্পট রেজিস্ট্রেশন করব যাদের আর কোনো উপায় নেই, যেমন মুক্তিযোদ্ধা। আমি কিন্তু মুক্তিযোদ্ধার নাম শুনে দিচ্ছি, কিন্তু তারপরে অত্যন্ত বার্ধক্যজনিত কেউ একজন চলে এসেছেন, এদেরকে আমরা করে দেব। কিন্তু যারা আপনারা নিজেদের মোবাইল ফোন আছে অ্যান্ড্রয়েড এবং আপনারা প্রক্রিয়াটা এত সহজ যে তাদের প্রতি একটা বিনীত অনুরোধ থাকবে, প্লিজ আপনারা এই জিনিসটা ঘর থেকে করে আসার আপনারও সুবিধা এবং আমি আরও বেশি সংখ্যক মানুষকে টিকা দিতে। সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ করোনার ভ্যাকসিন নিয়েছেন। আমেরিকা থেকে ফিরেই আজ তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে গিয়ে ভ্যাকসিন নেন। এ সময় দেশের আপামর জনসাধারণ তথা সেনাবাহিনীর সদস্যদের জন্য করোনা টিকার সুব্যবস্থা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান সেনাবাহিনীর প্রধান। গুজবে কান্না দিয়ে সবাইকে টিকা নেওয়ার নির্দেশ দেন তিনি। গত 7 ফেব্রুয়ারি থেকে দেশের সব সম্মিলিত সামরিক হাসপাতালে করোনার ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হয়। 13 ফেব্রুয়ারি পর্যন্ত 26টি টিকাদান কেন্দ্রে মোট 18,269 জন কর্মরত এবং অবসরপ্রাপ্ত সামরিক বাহিনী সদস্য, তাদের পরিবারবর্গ সহ অন্যান্য অসামরিক ব্যক্তিবর্গকে করোনার টিকা দেওয়া হয়। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং তার স্ত্রী করোনার টিকা নিয়েছেন। সকালে রাজধানীর মহানগর জেনারেল হাসপাতালে তারা টিকা নেন। এ সময় তাপস বলেন, টিকা নিতে তাদের কোনো সমস্যা হয়নি, সবাইকে দ্রুত নিবন্ধন প্রক্রিয়া শেষ করে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আহ্বান করব যে নির্ভয়ে সবাই নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে আপনারা যথাসময়ে টিকাটা নিয়ে নেবেন। চট্টগ্রামের পটিয়ায় নির্বাচনী সহিংসতায় একজনের মৃত্যু এবং কয়েকটি জেলায় সহিংসতার মধ্য দিয়ে সারাদেশের চতুর্থ ধাপে 55টি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এখন চলছে ভোট গণনা। টাঙ্গাইলের কালীহাতির হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের সংঘর্ষে 10 জন আহত হয়েছে। সাতক্ষীরার কাটিয়া নবনূর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুলিশের লাঠিচার্জে জেলা আওয়ামী লীগের সদস্য শেখ ফিরোজ আহমেদ সহ কয়েকজন আহত হয়েছে। নরসিংদীর ইউমসি আদর্শ উচ্চ বিদ্যালয়ে ভোট কেন্দ্র দখল ককটেল বিস্ফোরণ হয়েছে, সেখানে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
বিএনপি জনগণ ও পুলিশকে এখন তাদের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে। বিএনপি নেতাকর্মীরা গায়ে পড়ে সংঘাতে জড়ানোর অপচেষ্টা করছে এমন অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে সিরাজগঞ্জের তারাশ উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে তিনি সম্মেলনে যুক্ত হন। ওবায়দুল কাদের বলেন, বিএনপির অপরাজনীতির ষোলো আনায় জনগণ এখন বুঝে গেছে। আওয়ামী লীগ ষড়যন্ত্র করে না, কিন্তু বারবার ষড়যন্ত্রের শিকার হয়েছে। নির্বাচন প্রসঙ্গে আওয়ামী সাধারণ সম্পাদক বলেন, সময় হলে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। বিএনপি এখন জনগণ ও পুলিশকে প্রতিপক্ষ হিসাবে দাঁড় করিয়েছে। তারা গায়ে পড়ে সংঘাতে জড়ানোর অপচেষ্টা করছে, সংঘাতের উস্কানি দিচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মোশাররফ হোসেন বলেছেন, জিয়াউর রহমানের খেতাব বাতিলের নামে মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধাদের অবমাননা করছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা। সরকারের কারোর ক্ষমতা নেই বীর বিক্রম, বীর উত্তম, বীর প্রতীক খেতাব বাতিল করার। জাতীয় প্রেসক্লাবে বিক্ষোভ সমাবেশে তিনি আরও বলেন, সরকারের পতনে সারা দেশ প্রস্তুতি নিচ্ছে, মূল লক্ষ্য থেকে সরানো যাবে না। সবাই স্বৈরতন্ত্র ও মাফিয়াতন্ত্রের পতনের দাবিতে এবং মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমের খেতাব বাতিলের সরকারি অপচেষ্টার প্রতিবাদে আগামী বুধবার 17 ফেব্রুয়ারি বরিশাল বিভাগ বাদে দেশের সকল মহানগর ও জেলায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠানের কর্মসূচি ঘোষণা করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মাদক চোরাচালান বন্ধে সরকার ব্যর্থ নয়। সকালে বাংলাদেশ কোস্ট গার্ডের 26তম প্রতিষ্ঠা বার্ষিকী ও পদক প্রদান অনুষ্ঠানে তিনি এমন দাবি করেন। মন্ত্রী বলেন, কোস্ট গার্ডের তৎপরতায় উপকূলে মাদকের তৎপরতা কমেছে, কোস্ট গার্ডের জনবল বাড়ানো হচ্ছে, এই বাহিনীকে যুগোপযোগী করতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। জঙ্গি দমন, সন্ত্রাস দমন, অগ্নি সন্ত্রাস দমন সবকিছু মিলিয়ে আমাদের যে দুর্বার গতিতে আমরা চলছি সেটা আপনাদের দক্ষতায় আপনাদের বিজ্ঞতায় জন্যই এটা হচ্ছে। সারা দেশে উদযাপিত হয়েছে বসন্ত বরণ এবং সঙ্গে বিশ্ব ভালোবাসা দিবস। ঋতুরাজ বসন্তকে বরণ করতে সোহরাওয়ার্দী উদ্যান সহ রাজধানীর বিভিন্ন এলাকায় এবং দেশের বিভিন্ন অঞ্চলে বসন্ত বরণের বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিকে পহেলা ফাল্গুন আর বিশ্ব ভালোবাসা দিবসে পর্যটকদের ভিড় বেড়েছে কক্সবাজার সমুদ্র সৈকতে। ফাল্গুনের প্রথম দিনে ভালোবাসা ভালো লাগা ভাগ করে নিতে প্রকৃতিপ্রেমীরা জড়ো হয়েছে সাগর সৌন্দর্যের লীলাভূমিতে। পর্যটকদের বরণ করে নিতে হোটেল মোটেলগুলো স্বাস্থ্যবিধি মেনে নানা আয়োজন করছে। বসন্ত আসলে প্রকৃতিও থেমে থাকবে না, উদযাপনও থেমে থাকবে না। যেহেতু আমাদের ভ্যাকসিন চলে আসছে, আশা করি যে ইনশাল্লাহ নেক্সট বছর আমরা সবাই মাস্ক ছাড়া আমরা চারকোল আসতে পারবো। এই বছর কোভিড-19 জন্য মানুষের যে অসহনীয় পরিস্থিতি ছিল সেখান থেকে কিছুটা হাফ ছেড়ে বাঁচা। সামনের বছর চাচ্ছি যাতে আমরা কেউ কোনো মাস্ক না পরি, কেউ ব্যাগে হ্যান্ড স্যানিটাইজার নিয়ে না ঘুরি, সবাই মিলে একসঙ্গে চলতে পারি সুস্থভাবে। আগামী বছরের বসন্তের প্রত্যাশা, আমরা একটা করোনামুক্ত বাংলাদেশ পাবো, করোনামুক্ত পৃথিবী পাবো। দেশে করোনায় গত 24 ঘণ্টায় আরও 8 জনের মৃত্যু হয়েছে। এ সময় শনাক্ত হয়েছে 326 জন। মোট 12,900 জনের নমুনা পরীক্ষা করে এসব রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনায় আক্রান্ত হয়েছে 540,592 জন। তাদের মধ্যে সুস্থ হয়েছে 487,229 জন, মারা গেছে 8,274 জন। ঝালকাঠি থেকে 10টি রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ আছে। শনিবার পিরোজপুর ও ভান্ডারিয়া বাস স্ট্যান্ডে যাত্রী ওঠানামা নিয়ে বিরোধে বিআরটিসি বাসের শ্রমিকদের সঙ্গে রূপাতলী বাসের শ্রমিকদের সংঘর্ষ হয়। এ ঘটনায় ন্যায় বিচার না পেয়ে ধর্মঘট শুরু করে বাস শ্রমিকরা। ধর্মঘটের কারণে বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুরের বাস যোগাযোগ বন্ধ রয়েছে। পিরোজপুরে বসত ঘরে আগুনে পুড়ে মারা গেছে স্বামী স্ত্রী। গেল রাতে জেলার মঠবাড়িয়া পৌর শহরের পশ্চিম কলেজ রোডের বাসায় আগুন লাগলে তারা মারা যান। নিহত স্বামীর নাম সাইফুল, পেশায় অটোচালক। আগুনে 2টি অটোরিকশা পুড়ে গেছে। তার স্ত্রীর নাম মনি বেগম, 3 মাস আগে তাদের বিয়ে হয়। ফায়ার সার্ভিস ধারণা করছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। সুদের টাকা না পেয়ে গাজীপুরের কালিয়াকৈরে মা মেয়েকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনায় আরও শিল্পী বেগম ও তার মেয়ে মুক্তা আক্তার নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। টনাই এ নিয়ে মোট 3 জনকে গ্রেফতার করা হলো। গত 11 ফেব্রুয়ারি সিরাজপুরে মমতাজ বেগম ও তার মেয়ে ঝুমা আক্তারকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করে কয়েকজন।
কালিয়াকৈর থানার ওসি মনোয়ার হোসেন জানান, এ মামলায় বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। কক্সবাজারের উখিয়া টেকনাফের শরণার্থী শিবির থেকে চতুর্থ ধাপে আরও 3,500 রোহিঙ্গা জনগোষ্ঠীকে নোয়াখালীর ভাষাঞ্চরে স্থানান্তর করা হচ্ছে। দুপুরে রোহিঙ্গা নারী পুরুষ শিশুদের নিয়ে 18টি বাস কক্সবাজারের উখিয়ার ডিগ্রি কলেজ মাঠ থেকে চট্টগ্রামের পতেঙ্গার উদ্দেশ্যে ছেড়ে যায়। রোহিঙ্গা ব্যবস্থাপনায় নিয়োজিত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসুদ্দোজা জানায়, স্বেচ্ছায় যেতে আগ্রহী রোহিঙ্গাদের ভাষাঞ্চরে নেওয়া হচ্ছে। সোমবার তাদের ভাষাঞ্চরে নেওয়া হবে। গেল 4 ডিসেম্বর থেকে তৃতীয় ধাপে রোহিঙ্গাদের ভাষাঞ্চরে স্থানান্তর করা হয়। শীতপ্রবণ এলাকা হিসাবে পঞ্চগড় জেলায় প্রচুর শীতকালীন সবজি চাষ করে কৃষকরা। সবজি চাষের সম্ভাবনাকে কাজে লাগিয়ে জেলার তেঁতুলিয়া সহ বিভিন্ন এলাকায় চাষ করা হয়েছে বিদেশি জাতের সবজি। এসব সবজি চাষ করে বেশ লাভবান হচ্ছেন কৃষকরা। সবজি আবাদ বেশি হওয়ার ফলে এসব সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে পাঠানো হচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে। প্রতিনিধি নজরুল ইসলামের পাঠানো তথ্য ও চিত্রে পঞ্চগড়ের সবজি চাষের সম্ভাবনার চিত্র তুলে ধরেছেন শুভ মাহফুজ। পঞ্চগড় জেলায় সবজি চাষের সুযোগ অন্য যে কোনো জেলার চেয়ে বেশি। দেশীয় জাতের পাশাপাশি বিদেশি জাতের সবজি চাষ করে এখানকার অনেক কৃষক হয়ে উঠছেন আর্থিকভাবে সচ্ছল। জেলার তেঁতুলিয়া উপজেলায় বিদেশি জাতের সবজি চাষ করে ব্যাপক সাফল্য পেয়েছেন কৃষকরা। উৎপাদিত সবজি সরবরাহ করা হচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে। আমি আইসবাগ আইটেম করি, আইসবাগ লেটুস, তারপর হচ্ছে ব্রুকুলি, রেড কেবেজ, ক্যাপসিকাম, ফেনেল, রোমান, লেডিসিও, তারপর সিলারি, চাইনিজ কেবেজ, পকচই, এই কয়েকটা আইটেম নিয়ে আমি আবাদ করি। বর্তমান করোনার অবস্থার কারণে বেশি একটা আইটেম করি নেই, 7-8টা আইটেম আছে আমার কাছে। জেলার কৃষি কর্মকর্তারা জানান, কৃষকরা যাতে কম খরচে স্বল্প সময়ে বিদেশি জাতের সবজি চাষ করে লাভবান হতে পারেন, এজন্য কৃষি বিভাগ প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে। আমরা কৃষি সম্প্রসারণ বিভাগের পক্ষ থেকে চাষিদেরকে কারিগরি সহায়তা প্রদান করে আসছি। লাভ বেশি থাকায় এখানকার চাষিরা এখন স্থানীয় সবজি চাষের পাশাপাশি এই বিদেশি সবজি চাষে উদ্বুদ্ধ হচ্ছে এবং আশা করা যাচ্ছে আগামীতে এই বিদেশি সবজি এখানে আরও বেশি জনপ্রিয়তা অর্জন করবে। পঞ্চগড়ে বিদেশি সবজি চাষ করতে পারা কৃষকদের মধ্যে নতুন উদ্দীপনা বিরাজ করছে। বিশেষজ্ঞরা মনে করছেন, কৃষকদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হলে এ জেলার সবজি উৎপাদন আরও বৃদ্ধি পাবে। শুভ মাহফুজ, বায়ান্ন টিভি। এবার আন্তর্জাতিক সংবাদ। সেনা অভ্যুত্থানের প্রতিবাদে মিয়ানমারে নবম দিনের মতো বিক্ষোভ করেছে হাজারো মানুষ। বিভিন্ন এলাকায় টহল পার্টি গঠন করে প্রতিবাদ জানাচ্ছে দেশবাসী। এদিকে মানুষের স্বাধীনতা খর্ব করে এমন কিছু বিতর্কিত আইন সচল করেছে জান্ডা সরকার। কারোর বাড়িতে রাতে অতিথি রাখতে হলে কর্তৃপক্ষকে জানাতে হবে। আদালতের অনুমতি ছাড়াই যে কোনো স্থানে তল্লাশি চালাতে পারবে আইন শৃঙ্খলা বাহিনী, এমন আইন করেছে সামরিক সরকার। পাশাপাশি অনেক দণ্ডিত অপরাধীকে মুক্তি দিয়েছে সেনা সরকার। করোনা শুরুর সময়ে সংক্রমণের সুনির্দিষ্ট তথ্য দেয়নি চীনা সরকার, শুধু সারমর্ম দিয়েছে। ভাইরাসের উৎসের সন্ধানে চীনা যাওয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্তকারী দলের এক সদস্য এত কথা জানিয়েছে। 2019 সালের ডিসেম্বরে চীনের উহানে 174টি সংক্রমণের তথ্য চেয়েছিল বিশেষজ্ঞ দল। এদিকে করোনায় বিশ্বে মারা গেছে 24 লাখের বেশি মানুষ, শনাক্ত হয়েছে 10 কোটি 90 লাখের বেশি রোগী। অভিশংসের দ্বিতীয় প্রস্তাবে খালাস পেয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার মার্কিন সিনেটে দ্বিতীয়বারের মতো খালাস পেলেন তিনি। ট্রাম্পকে অভিশংসনের উদ্দেশ্যে প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে 57 জন, বিপক্ষে ভোট দিয়েছে 43 জন। কোনো প্রেসিডেন্টকে অভিশংসনের জন্য প্রয়োজন হয় 67 ভোট। প্রস্তাবের পক্ষে 57 ভোট পড়ায় অভিশংস করা সম্ভব হয়নি ট্রাম্পকে। গেল 6 জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার জন্য ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব তোলেন ডেমোক্রেটরা। এবার খেলার সংবাদ। ঢাকা টেস্টে ইন্ডিজের বিপক্ষে জয়ের দ্বার প্রান্তে গিয়েও হারতে হয়েছে টাইগারদের। 231 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তামিম এবং সৌম্য মিলে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ দল।
উদ্বোধনী জুটিতে 55 রান তোলার পর সৌম্য আউট হলেই শুরু হয় ছন্দপতন। তামিম ইকবল বরাবর 50 রান করে ফেরেন সাজঘরে। তামিমের বিদায়ের পর রানের খাতা সচল থাকলেও উইকেটে থিতু হতে পারেনি ব্যাটসম্যানরা। বরাবরের মতো হতাশ করেছেন মিডল অর্ডারের সব ব্যাটসম্যান। একের পর এক উইকেট হারিয়ে দল যখন বিপাকে, তখন প্রতিরোধ করতে পারেনি মুশফিকুর রহিম। দলের বিপর্যয়ে মাত্র 14 রান করে ফিরেছেন দলের সবচেয়ে এই অভিজ্ঞ ব্যাটসম্যান। বিপর্যয়ের মাঝে দায়িত্ব নিতে পারেননি অধিনায়ক মুমিনুল হকও। মাত্র 26 রান করে সাজঘরে ফেরার পথে ছড়িয়ে গেছেন একরাশ হতাশা। এরপর মিরাজের ব্যাটে উত্তেজনা তৈরি হলেও শেষ পর্যন্ত 17 রানে হারতে হয় বাংলাদেশ দলকে। আলভেসকে উড়িয়ে দিল বার্সেলোনা। ঘরের মাঠ নু ক্যাম্পে মেসি, ট্রিনকাও, গ্রিজম্যানের নৈপুণ্যে 5-1 গোলে আলভেসকে হারিয়েছে কাতালান ক্লাবটি। জোড়া গোল করেছেন ট্রিনকাও ও লিওনেল মেসি। এই জয়ে 22 ম্যাচে 46 পয়েন্ট নিয়ে তালিকার দুয়ে উঠে গেছে বার্সা। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ, আর এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা অ্যাথলেটিকোর পয়েন্ট 54। বায়ানো নিউজ রাউন্ড আপ এ পর্যন্তই। বায়ানো নিউজের আপডেট পেতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন বায়ানো.com, facebook.com/bayannodigital ও youtube.com/bayannotvdigital। ধন্যবাদ সবাইকে।